এসএসসি 22 বছর পরীক্ষার্থীরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের নতুন যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেটির ভিডিও আজকে দেখবা এবং কীভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ইতিমধ্যে তোমরা কিন্তু গত বছর বা এই বছরের শুরুতে শর্ট সিলেবাস পেয়ে গেছো, কিন্তু এটি নতুন করে আবার প্রণয়ন করা হয়েছে যেহেতু তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে নতুন করে 19 জুন থেকে পরীক্ষা শুরু হবে, সেই অনুযায়ী নতুন একটি সিলেবাস দেওয়া হয়েছে। এখানে সিলেবাসগুলো আছে এবং সকল বিষয় রয়েছে, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট সেকেন্ড, একেবারে সব বিষয় রয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। তবে তোমরা এটি কীভাবে ডাউনলোড করবে সেটি আমরা আজকে ভিডিওতে দেখাবো এবং কীভাবে তোমরা নিজেদের মোবাইলে বা কম্পিউটারে সেভ করে রাখতে পারো। তো প্রথমে তোমরা যেখানে একটু ব্রাউজারে চলে যাবে, ব্রাউজারে গিয়ে তোমরা লিখতে পারো শিক্ষা SHIKKHA360.blogspot.com। তোমরা এই লিঙ্কে সরাসরি প্রবেশ করতে পারো অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। সেই লিঙ্ক থেকে সরাসরি আসতে পারো বা এই ওয়েবসাইটে ঢুকতে পারো। প্রথমে ঢোকার পরে যেটা করবে, এখানে একটু নিচে এসে পিডিএফ বুকস নামে একটি অপশন রয়েছে, মোবাইল থেকেও যদি যাও 3-ডট অপশনে ক্লিক করলে পিডিএফ বুকস অপশনটি পেয়ে যাবে। পিডিএফ বুকস অপশনে ক্লিক করে দেন, এখানে দেখতে পাবে এসএসসি 2022 শর্ট সিলেবাস পিডিএফ ডাউনলোড। এটা এসএসসি 2022 সালের পরীক্ষার্থীদের আর এটা হচ্ছে এসএসসি 2022 সালের পরীক্ষার্থীদের। আমরা যেহেতু এসএসসি 22-এরটা দেখবো এখন, তো আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, যেখানে দেওয়া একটু নিচের দিকে আসলে দেখতে পাবে ডাউনলোড এসএসসি 2022 শর্ট সিলেবাস পিডিএফ হেয়ার, এই যে লিঙ্কটা দেওয়া আছে এখানে ডাউনলোড এসএসসি 2022 শর্ট সিলেবাস, এটাতে যখন তোমরা ক্লিক করবে তখনই তোমরা কিন্তু এই সিলেবাসগুলো পেয়ে যাবে, প্রত্যেকটা সংক্ষিপ্ত সিলেবাস পেয়ে যাবে। এবং তোমরা যেই ফাইলটা দরকার, এখানে কিন্তু প্রত্যেকটা ফাইলের নাম দেওয়া আছে, যেমন এখানে এসএসসি 2022 এসসি বাংলা ফার্স্ট পেপার, এসসি বাংলা সেকেন্ড পেপার, এভাবে কিন্তু প্রত্যেকটা ফাইলে বিষয়ের নাম দেওয়া আছে। সাপোজ ধরো তোমার বাংলা দ্বিতীয় পত্র যেই পাঠ্যসূচি রয়েছে পুনর্বিন্যাসকৃত, সেটি ডাউনলোড করার প্রয়োজন, তুমি এটাতে ডাবল ক্লিক করবে, এটা ওপেন হবে, তাহলে এখানে যে ডাউনলোড অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই চলবে। মোবাইলেও তোমরা ঠিক একই প্রসেসে ডাউনলোড করে নিতে পারবে। আমরা যদি দেখাই যে এখানে ডাউনলোড অপশন যদি আমরা ক্লিক করি, দেখো এখানে রাইট লেফট কর্নারে এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের ফাইলটা। এখন যেটা ওপেন করলাম এটি কিন্তু আমাদের কম্পিউটার থেকে আমরা ওপেন করতে পারলাম, বা তোমরা চাইলে তোমাদের মোবাইল থেকে এভাবে সবগুলো ফাইলে ডাউনলোড করে নিতে পারবে। এভাবেই তোমাদের এখানে প্রায় 32টি ফাইল রয়েছে, তবে 32টি ফাইল সবার প্রয়োজন নেই, যার যে বিষয়গুলো রয়েছে সায়েন্স রেস্টুরেন্টের যে বিষয়গুলো রয়েছে, কমার্স আর্টস যার বিষয় যেগুলো সেগুলোই ডাউনলোড করে নিবে, আর যেগুলো পরীক্ষা হবে শুধুমাত্র সেগুলো ডাউনলোড করবে। আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে কোন কোন বিষয় পরীক্ষা হবে আর কোনগুলো হবে না, তোমরা চাইলে সেটিও দেখে নিতে পারো। আর পরীক্ষার যেহেতু খুব কম সময় আছে, আশা করছি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া শুরু করবে। আর অ্যাসাইনমেন্টের যে ভিডিওগুলো সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, নিয়মিত দেওয়া হচ্ছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর যারা এই ভিডিওটি দেখছো বেশি বেশি বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবে, যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো এটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা বুঝতে পারি সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ নজর ধরে ভিডিওটি দেখার জন্য।